সবাইকে আসসালামু আলাইকুম। এই মেশিনটা সুতাগারে, তো সুতাগারা আমি ঠিক করলাম। তো আমি কিভাবে ঠিক করছি আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো, এবং আপনারাও কিভাবে ঠিক করবেন সুতা কাটলে। তো চলুন, প্রথমত আমি এখানে যে দেখতে পাচ্ছেন একটি ট্যাকাপ স্প্রিং আছে, স্প্রিংটা ভাঙা ছিল, আমি এই ট্যাকাপ স্প্রিংটা লাগালাম এখানে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটি টেনশন ফোর্স আছে, এখানে যদি সুতো যদি টাইট থাকে তাহলে কিন্তু আপনার সুতা কাটবে। অবশ্যই ট্যাকাপ স্প্রিং বেশি হার্ড থাকবে না, আপনি যদি বেশি হার্ড রাখেন তাহলে কিন্তু সুতা কাটবে। এবং নিডল বারটি যদি আপনি বেশি ডাউন রাখেন তাহলে কিন্তু সুতা কাটবে। অবশ্যই আপনারা নিডল বারে এখানে দুটি দাগ পাবেন, আপনাদেরকে আমি দেখাবো। আমি নিডল বারটাকে ডাউন করলাম, আপনি নিডল বারটাকে ফুল ডাউন করলে আপনি এখানে দুটি দাগ পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দুটি দাগ আছে, এই বারের এখানে দুটি দাগ আছে, অবশ্যই আপনারা দুই দাগে রাখবেন। বিভিন্ন পজেসে আমরা নিডল বারটাকে একটু আপ করি অথবা ডাউন করি সুতা কাটলে, অবশ্যই আপনারা দুই দাগে রাখবেন। দুই দাগ রেখে আপনারা একটু হালকা একটু আপ অথবা ডাউন করতে পারবেন, বেশি ডাউন করলে আপনার হুকের এখানে আপনার ববিন কেজের সাথে সুতা কাটবে, নিডলটা যখন বাজবে এবং নিডেলের মাথা চলে যাবে বারবার। তো অবশ্যই আপনারা নিডল বার দাগ যদি না থাকে তাহলে আপনারা কীভাবে সেটিং করবেন সেটাও আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিডেলের যে ছিদ্র আছে, ছিদ্র আর নিডেল সাথে আপনার যে বাড়িটা আছে, এই ছিদ্র বরাবর বাড়ির যে লাস্ট সীমান্ত আছে এটা ওইখানে থাকবে, মানে একটু দেখা যাবে নিচে, মানে ছিদ্রটা, নিডলের ছিদ্রটা একটু দেখা যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনার নিডল বারের টাইমিং। অবশ্যই আপনার নিডল বার ডাউন করে দেখবেন নিডল বার, এই নিডলটা কতটুকু আছে ডাউন, আপনার এই হুকের যে লাস্ট সীমান্ত আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বরাবর থাকবে, ছিদ্র হালকা দেখা যাবে। তো অবশ্য আরেকটি সমস্যা হলো আপনার এই এখানে যে হুকের যে পয়েন্টটি আছে, মানে সুতা ধরে, এখানে যদি বেশি দাঁত থাকে তাহলে কিন্তু আপনার সুতা কাটবে। অবশ্যই আপনারা একটি শীষ পেপার দিয়ে সুন্দরভাবে এটাকে ফিনিশিং করে দিবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যদি বেশি দাঁত থাকে অথবা হুকের মাথা যদি না থাকে তাহলে কিন্তু সুতা কাটবে, বারবার সুতা কাটবে। অবশ্যই মেশিনে বসলে আপনারা এই সমস্যাগুলো দেখবেন, নিডল বার হাইট দেখবেন এবং হুকের আপনার পয়েন্টটা দেখবেন। অবশ্য আরেকটি সমস্যা হলো আপনার আমরা খেয়াল করি না যখন আমরা মেশিনে বসি, এই সমস্যা হলো আপনার এই ফাতিটা এখানে দাঁত থাকে, যখন নিডল ভাঙে তখন এখানে কিন্তু দাঁত থাকে, দাঁত থাকলে আপনার সুতা কাটবে, সেটাও আপনি বুঝতেও পারবেন না এখানে ধার আছে। অবশ্যই আপনি হাত দিয়ে দেখবেন এখানে কোনো ধার আছে কি না, এখানে সুতা কিন্তু আপনার আপ ডাউন করে, এখানে এই জায়গাটা আপনি সুন্দরভাবে শীষ পেপার দিয়ে একটু ফিনিশিং করে দিবেন, দেখবেন আপনি সুতা কাটা বন্ধ করতে পারবেন। তারপরে যদি সুতা কাটে তাহলে আপনারা এই হুকটাকে পরিবর্তন করে দিবেন। অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।